হ্যালো বন্ধুরা, অনলাইন টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, রেশন দোকান মে মাসে অনেকগুলি তারিখে বন্ধ থাকবে, তার একটি লিস্ট অফিসিয়ালিভাবে পাঠানো হয়েছে। তো সেই লিস্টটি আমরা আজকে দেখব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধু, ভিডিও দেখে নেওয়া যাক। তো বন্ধু, এখানে প্রথমে লেখা আছে রেশন দোকান বন্ধের তারিখ বা তালিকা। তো কী বার বন্ধ থাকবে, কত তারিখ এবং কী উপলক্ষে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো 30 তারিখ এপ্রিলের লাস্ট দিন শনিবার, খাদ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাসের শেষ দিন রেশন বণ্টন বন্ধ থাকবে বা রেশন দেওয়া বন্ধ থাকবে দুয়ারে রেশন অথবা রেশন দোকানে। মে মাসের 1 তারিখ রবিবার মে দিবস উপলক্ষে রেশন দোকান বা দুয়ারে রেশন দেওয়া বন্ধ থাকবে। 2 তারিখ সোমবার সাপ্তাহিক ছুটি থাকবে। 3 তারিখ মঙ্গলবার ঈদ উল ফিতরের জন্য বা রমজানের জন্য ছুটি থাকবে। 9 তারিখ সোমবার রবীন্দ্র জয়ন্তী এবং সাপ্তাহিক ছুটি থাকবে। 16 তারিখ সোমবার বুদ্ধ পূর্ণিমা এবং সাপ্তাহিক ছুটি থাকবে। 23 তারিখে সোমবার সাপ্তাহিক ছুটি থাকবে। 30 তারিখ সোমবার সাপ্তাহিক ছুটি থাকবে। 31 তারিখ মঙ্গলবার খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী মাসের শেষ দিন রেশন বণ্টন বন্ধ থাকবে অথবা রেশন দেওয়া কাজ সমস্ত বন্ধ থাকবে। তো এই ছিল রেশন মে মাসের বন্ধের তালিকা। এই ডেটগুলির মধ্যে রেশন পাওয়া যাবে না, এই ডেটগুলির বাদে যে ডেটগুলি রয়েছে সেই ডেটগুলিতে রেশন বণ্টন করা হবে। তো আপনাদের সেই দিনগুলির অনুযায়ী রেশন তুলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি।